গুড ইভিনিং স্টুডেন্টস, বাধ্য হয়ে আমি বাড়ি থেকে অনলাইনে ভিডিও করে পাঠাচ্ছি। আমার এখানে কোনো সরঞ্জাম নেই, তাও যেটুকু পেয়েছি তার উপর ডিপেন্ড করে আমি চেষ্টা করছি যাতে তোমাদের উপকার করা যায়। দেখো, বসে থেকে তো লাভ নেই, যতটুকু এগিয়ে যাওয়া যায় ততটুকুই এগিয়ে যাব আমরা। টুয়েলভের কেমিস্ট্রির মেন পোর্শান যেটা, সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি টোটাল সিলেবাসের 1/3 থেকেও আরও বেশি কাভার করে আছে। ধরো নিয়ার অ্যাবাউট 30 মার্কস অর্গানিক কেমিস্ট্রি সব কিছু ধরে, বায়োমলিকুল সব ধরে। তো চলো আমরা অর্গানিক কেমিস্ট্রির কিছু পার্ট দেখে নিই। অর্গানিক কেমিস্ট্রি, যাকে আমরা বাংলায় বলছি জৈব রসায়ন, কি বলছি, জৈব রসায়ন মানে জীবদেহ থেকে যে সমস্ত জৈব যৌগকে পাওয়া যায়। ইলেভেন আমরা জেনেছি অর্গানিক কম্পাউন্ড কি, তাদের ক্রাইটেরিয়া কি, যাই হোক ওগুলোতে আমরা ঢুকছি না। এখন জানছি অর্গানিক কেমিস্ট্রির দুটো মেন পার্ট, একটি হচ্ছে অ্যালিফ্যাটিক কেমিস্ট্রি, অপরটি হচ্ছে অ্যারোমেটিক কেমিস্ট্রি। অ্যালিফ্যাটিক কেমিস্ট্রির প্রথমেই আসছি অ্যালকেইন, অ্যালকিনস, অ্যালকাইনস, এই তিনটে আইটেম কিন্তু আমরা ইলেভেনে করে নিয়েছি। বাদ বাকি থাকলো অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোনস, কার্বক্সিলিক অ্যাসিড, নাইট্রোজেন বেস কম্পাউন্ডস, এটা কিন্তু আমাদের টুয়েলভের জন্য। তাহলে আমরা মাথায় রাখবো টুয়েলভের সিলেবাসে আমাদের অ্যালিফ্যাটিক কেমিস্ট্রির মধ্যে কি কি পড়ে আছে, অ্যালকোহল আছে, অ্যালডিহাইড আছে, কিটোনস আছে, কার্বক্সিলিক অ্যাসিড আছে, নাইট্রোজেন বেস কম্পাউন্ডস আছে। অ্যালকোহল যার ফাংশনাল গ্রুপ হচ্ছে OH, কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ। কার্যকরী মূলক কাকে বলবো? কার্যকরী মূলক মানে কাজ করি, যে সমস্ত মূলক জৈব যৌগের দেহে বা জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে কাজ করে, যে সমস্ত মূলক জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে জৈব যৌগের রাসায়নিক প্রকৃতি নির্ভর করে, তাদেরকে আমরা বলছি কার্যকরী মূলক। তাই দেখে নি অ্যালকোহল, যার মধ্যে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক হিসেবে কে আছে, OH। অ্যালডিহাইড কার্যকরী মূলক হিসেবে কে আছে, CH। কিটোনস কার্যকরী মূলক হিসেবে আছে কে, CO। কার্বক্সিলিক অ্যাসিড কার্যকরী মূলক হিসেবে পড়ে আছে COOH। নাইট্রোজেন বেস কম্পাউন্ড এখানে কার্যকরী মূলক হিসেবে আমরা NO2 পেতে পারি, NH2 পেতে পারি, CN সায়ানাইড পেতে পারি, আইসোসায়ানাইড পেতে পারি, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমরা মোটামুটি মনে রাখবো ক্লাস টুয়েলভের আমাদের অ্যালিফ্যাটিক কেমিস্ট্রির সিলেবাসের মধ্যে কি কি আছে, অ্যালকোহল আছে, অ্যালডিহাইড আছে, কিটোনস আছে, কার্বক্সিলিক অ্যাসিড আছে, নাইট্রোজেন বেস কম্পাউন্ড আছে। তারপর এদিকে অ্যারোমেটিকে যদি একটু লক্ষ্য করি, টোটালটাই আমাদের ক্লাস টুয়েলভের সিলেবাসে আছে। অ্যারোমেটিকের মধ্যে প্রথমে পাবো আমরা ফেনল, বেঞ্জালডিহাইড, বেঞ্জোয়িক অ্যাসিড, নাইট্রোবেঞ্জিন, অ্যানিলিন, অ্যানথ্রানিলিক অ্যাসিড, এরকম করে টোটালটাই হচ্ছে অর্গানিকের সিলেবাস। এখন আমার প্রশ্ন হচ্ছে যে অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড যাই পড়তে যাও না কেন, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রির একটা পোর্শান ইনভলভ হয়ে আছে, যেটা হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট। কি বললাম? গ্রিগনার্ড রিয়েজেন্ট মানে গ্রিগনার্ড বিকারক। যখনই আমরা অ্যালকোহল পড়তে যাব তখনই দেখবো তার মধ্যে গ্রিগনার্ড রিয়েজেন্ট ঢুকে আছে, অ্যালডিহাইড পড়ছি তার মধ্যেও গ্রিগনার্ড রিয়েজেন্ট ঢুকে আছে, কিটোনস, কার্বক্সিলিক অ্যাসিড প্রত্যেকটা কম্পাউন্ডের মধ্যে, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু গ্রিগনার রিয়েজেন্ট ঢুকে আছে। তাই আমাদের কাজ হবে প্রথমে গ্রিগনার রিয়েজেন্টটাকে বেছে নেওয়া। তাহলে আমরা শুরু করছি অর্গানিক কেমিস্ট্রি নতুন একটি চ্যাপ্টার দিয়ে, সেটা হচ্ছে গ্রিগনার রিয়েজেন্ট বা গ্রিগনার বিকারক। এখন প্রশ্ন হচ্ছে যে গ্রিগনার বিকারক কাকে বলে, গ্রিগনার বিকারক কাকে বলে, গ্রিগনার রিয়েজেন্ট বা গ্রিগনার বিকারক আমরা কাকে বলছি, না গ্রিগনার রিয়েজেন্ট হচ্ছে, স্টপ করো।